প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। আমি সেবক বিশ্বাস, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান, সরকারি ভটিয়াঘাটা ডিগ্রি মহাবিদ্যালয়। আজ তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় সামাজিক প্রতিষ্ঠান, এখান থেকে পরিবার সম্পর্কে তোমাদের ধারণা দিব। পরিবার কি? পরিবার মানব সমাজের একটি মৌলিক সংগঠন, বলা যেতে পারে আদি সংগঠন। সমাজবিজ্ঞানীদের মতে পরিবার নানাবিধ সামাজিক প্রতিষ্ঠানের ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক প্রতিষ্ঠান। এটি সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। মানুষ পরিবারে জন্মগ্রহণ করে, এখানে বেড়ে ওঠে, লালিত পালিত হয়। বলা যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের দায়িত্ব নিয়ে থাকে পরিবার। এখন ফ্যামিলি এই শব্দটি ল্যাটিন ফ্যামিলিয়া শব্দ থেকে এসেছে, যার অর্থ সাধারণ। এখন পরিবারের উপরে, পরিবার সম্পর্কে সমাজবিজ্ঞানীগণ নানাবিধ গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। আমরা কয়েকটি সংজ্ঞা সম্পর্কে জানার চেষ্টা করব। ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি গ্রোথে, ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি গ্রোথে বলেছেন, ফ্যামিলি ইজ মোর অর লেস ডিউরেবল অ্যাসোসিয়েশন অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ উইথ অর উইদাউট চিলড্রেন। অর্থাৎ পরিবার মোটামুটি একটি স্থায়ী সংঘ, যেখানে স্বামী স্ত্রী তাদের সন্তান সহ অথবা সন্তানবিহীনভাবে বসবাস করে থাকে। Thank you.
इलियट एंड मैरिज तरफ परिवार संज्ञा देशन फैमिली इज द बायोलॉजिकल सोशल यूनिट कंपोज्ड ऑफ हस्बैंड वाइफ एंड चिल्ड्रन तरफ बोल से परिवार एक जैविक सामाजिक ताको स्वामी स्त्री एवं तादे सन्तान सन्तति सह गठित एंडरसन और पार्क का तादेस सोसाइटी ब्रांड ओपन सेंड फैमिली जा सोशल रिकॉग्नाइज्ड यूनिट ऑफ पीपल रिलेटेड टू इसादर बाय किनशिप मैरिज एंड लीगल टाइज तारा बोले सेंड परिवार एक टी परिवार सामाजिक भावे स्वीकृत एक टी एक और जा सदस्यों का परस्पर रक्तीय बंधन विवाह बंधन एवं आयन अनुप संबंधे संपर्क युक्त अर्थात हमारा समाज विज्ञानी संज्ञागुलो धारणा पे परिवार ज्ञातिभित्तिक एक सामाजिक एकक जेखने स्वामी स्त्री तादेर सन्तान सन्तति सह बसबास करे प्रिय शिक्षार्थीबृंद तुम्हारे परिवार सम्पर्के निश्चय एक धारणा हलो तो आज के क्लास एखाने शेष करछि एवं तोमादेरके शुभेच्छा जानिये एई परामर्श दिये तोमरा सतर्कित होये स्वास्थ्यविधि मेने चलो ये करोनाकाल निश्चयई केटे जाबे धन्यवाद सबाइके।